অশ্লীলতার প্যান্ডামিকের পিরিয়ডে একটা সুপরিচিত নাম ছিল নাগমা। তাকে কিন্তু আমরা সচরাচর খল ক্যারেক্টারে দেখতাম, এবং শুরুতে কিন্তু তিনি অনেক সাইড আর্টিস্ট, মানে সাইড আর্টিস্ট হিসেবে কাজ করেছেন, সাইড নায়ক হিসেবে, কিন্তু তাকে মেইন কিন্তু অশ্লীলতার প্যান্ডামিকে আমরা কিন্তু খল অভিনেতা হিসেবে চিনি, খল অভিনেত্রী হিসেবে। কিন্তু তাকে যতটা আমরা ইউটিলাইজ করার কথা আমরা কিন্তু তাকে ওইভাবে পাইনি, বা ইন্ডাস্ট্রি কিন্তু তার মূল্যায়নটা ওইভাবে করেনি। হয়তো খোলামেলা দৃশ্যে তাকে আপনারা দেখেছেন, কিন্তু অকালপ্রয়াত এই নায়িকাকে নিয়ে আজকে আমি বেশ কিছু কথা বলবো। আমি বলবো তার ফিল্মি ক্যারিয়ার নিয়ে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মি স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টটির আমি অপেক্ষা করিলাম, আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, এই নায়িকা কিন্তু নাইনটিজের শুরুর দিকে কিন্তু তিনি বেঙ্গলি ফিল্মে কিন্তু তিনি এন্ট্রি নেন, কিন্তু তার কিন্তু কাজ করা প্রথম ফিল্ম ছিল খুনের বদলা ফিল্মটা, যেটা মিড নাইনটিজে রিলিজ পায় এবং যে সিনেমাতে কিন্তু লিড নায়িকার ক্যারেক্টারে আমরা দিতিকে দেখেছিলাম। তো এরপরে কিন্তু দু তিন বছর তিনি কিন্তু আস্তে আস্তে কাজ করেছেন, এবং এরপরে যখন অশ্লীলতার প্যান্ডামিক ভয়াবহ শুরু হয় তখন কিন্তু তাকে আমরা রেগুলার, তাকে আমরা খোলামেলা ক্যারেক্টারে দেখেছি, তার অনেক বিতর্কিত গান আছে, তাকে কিন্তু এভাবে আমরা দেখেছি। কিন্তু খল অভিনেত্রী হিসেবে তিনি যতটা অ্যাক্টিং করতেন ভালো, তাকে কিন্তু ওইভাবে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ইউটিলাইজ বা তার মূল্যায়নটা কিন্তু ওইভাবে হয়নি। তিনি কিন্তু একটা টাইমে কিন্তু দুর্ধর্ষ খল অভিনেত্রী ছিলেন, তার আপনি ওই টাইমের ফিল্ম বা তার আগের ফিল্মগুলো আপনি দেখেন যে কীভাবে তিনি মানে ভিলেন ক্যারেক্টারে তিনি লিড দিয়েছে খল অভিনেত্রী, এবং দেখতে যথেষ্ট ভালো ছিল। আপনি লিড হিরোইন না হলেও কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট করা যেত, কিন্তু আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা কিন্তু ওইভাবে কিন্তু তাকে নিয়ে মাথা ঘামায়নি। এরপরে একে একে আমরা সাপের সিনেমাতে তাকে সাইড নায়িকা হতে দেখতাম, যেমন বিষেবাড়া নাগিন, এমন অনেক ধরনের ফিল্ম, বিতর্কিত অনেক ফিল্ম আছে তার। তো সেগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। 2015 সালে মাত্র 40 বছর বয়সে কিন্তু তিনি অকালপুরাণ হন, চলে যাওয়ার আগে তিনি একটি বাচ্চা রেখে যান। তো যাই হোক, এটা ছিল এক্স্যাক্টলি তাকে নিয়ে কিছু আক্ষেপ করার মতো কিছু কথা, যে তার সম্পর্কে হয়তো কিছু জানানোর, তো তাকে নিয়েছিল ভিডিওটি।